আর কিছুদিন পরেই দীপাবলি। কিন্তু কেউ শ্রেয়ার বাড়ির সামনে বাজি ফাটাচ্ছে না দেখে শ্রেয়ার ভীষণ পরিমাণে মন খারাপ করে। তার চকলেট বোমের আওয়াজ, আলু বোমের আওয়াজ এবং কালী পটকার আওয়াজ ভীষণই প্রিয়। এরকম বাজির ধূপধাপ আওয়াজ শুনলে তার মন একেবারে ভালো হয়ে যায়। এমনই একদিন শ্রেয়া জানালার সামনে বসে ভাবে, এখনকার দিনের বাচ্চারা ভীষণ বদমাইশ হয়ে গেছে, একদম পাড়াতে বাজি ফাটায় না। কখন থেকে ভাবছি বোমের শব্দ শুনবো, কারণ বোমের আওয়াজ শুনলে আমার মনটা একেবারে ভরে ওঠে, কিন্তু একটা বাচ্চাও বোম ফাটাচ্ছে না, ভালো লাগে না। দেখ, শ্রেয়া এরকমই আবোল তাবোল ভাবছে সেই সময় হঠাৎ করে তার জানালার পাশে এক বিরাট বোমার শব্দ হয় আর তার মন একেবারে নেচে ওঠে। তাই শ্রেয়া তাড়াতাড়ি করে জানালার বাইরে তাকিয়ে দেখে সেখানে পাড়ার কয়েকটা বাচ্চা বাজি ফাটাচ্ছে। এর ফলে শ্রেয়া আর কিছুতেই নিজেকে সামলে রাখতে পারে না। সে ঠিক করে বাচ্চাদের সঙ্গে আজকে বাজি ফাটাবে, তাই তাড়াতাড়ি করে বাড়ির বাইরে সে বেরিয়ে পড়ে। কিরে চিন্টু, একা একা বাজি পোড়াচ্ছিস, কতগুলো বোম কিনে নিয়ে এসেছিস? বা আমার তো দেখেই খুব ভালো লাগছে, আমাকে কটা বোম ফাটাতে দিবি রে, আমার বোম ফাটাতে দারুণ লাগে। কেন দিদি, তুমি তো এখন বড় হয়ে গেছো, তাই তোমাকে আর বোমা ফাটাতে হবে না। তুমি যাও বাড়িতে যাও, আমি আমার বন্ধু বান্ধবরা বোমাবাজি করবো। আর তাছাড়া তুমি ভীষণ বাজে ভাবে বোমা ফাটাও, কোনো লোকজনকেও মানো না, তাই তোমাকে বোমা ফাটাতে দিলে মা খুব বকাবকি করবে। চিন্টুর কথা শুনে শ্রেয়া খুবই রেগে যায় আর সে কিছুতেই কারোর কথা শুনতে চায় না। আর যে করেই হোক শ্রেয়া বোম ফাটাতে চায়, আর তার বোমা ফাটানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো তার বৌদিকে ভয় দেখানো। কারণ শ্রেয়া ভালো করেই জানে যে তার বৌদি প্রিয়াঙ্কা বোমাবাজিতে ভীষণই ভয় পায়, তাই এরকম বোমাবাজির আওয়াজ শুনিয়ে সে তার বৌদিকে বিরক্ত করতে চায়। আর এমন সময় হঠাৎ করে প্রিয়াঙ্কার জানালার সামনে ভীষণ জোরে এক বোমের শব্দ হয় আর সেই বোম প্রিয়াঙ্কার ঘরে ঢুকে আসে। প্রিয়াঙ্কা তখন সবেমাত্র সমস্ত কাজ গুছিয়ে খাটের উপর উঠে বসে আর এমন সময় তার ঘরের মধ্যে একটা বোম এসে পড়ে, যা দেখে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়। ওরে বাবা গো, আমাকে বাঁচাও, আমার ঘরে বোমাবাজি চলে এসেছে, আমি মরে যাব, আমাকে বাঁচাও, আমাকে দয়া করে তোমরা বাঁচাও। প্রিয়াঙ্কা এরকম ভয়ানক শব্দ আর্তনাদ করছে এমন সময় সেই বোমের আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে আর প্রিয়াঙ্কার গায়ে পর্যন্ত আগুনের ছিটা এসে লাগে। এর ফলে প্রিয়াঙ্কার হাত অনেকটাই পুড়ে যায় আর সে যন্ত্রণায় কাতরাতে শুরু করে। এর ফলে সবাই ভয় পেয়ে যায় আর তখনই তার শাশুড়ি মা কমলা দেবী এবং ননদ শ্রেয়া বৌদির ঘরে চলে আসে আর সঙ্গে সঙ্গে তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। ওরে বাবা, ওনার হাত তো অনেকটাই পুড়ে গেছে, আর উনি যখন আতশবাজিকে ভয় পান তখন ওনার ঘরে কে বোম ছুড়লো? এটা তো একেবারে আইনত অপরাধ। ছি ছি ছি, এখনই আবার ওনাকে চিকিৎসা করতে হবে। আমিও তো সেটাই ভাবছি ডাক্তার বাবু, হঠাৎ করে এমন বোমের শব্দ শুনি আমি খুবই ভয় পেয়ে গেছি, আর তাড়াতাড়ি করে বোমার ঘরে গিয়ে দেখি বোমার এরকম অবস্থা, আপনি দয়া করে ওকে বাঁচিয়ে নিন। ডাক্তার বাবু এই কথা শুনে তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কাকে নিয়ে ওটিতে চলে যায়। মা জানো, পাড়ার বাচ্চাগুলো ইচ্ছা করে এরকম ভাবে বাজি ফাটিয়েছে যাতে আমার বৌদির ক্ষতি হয়। আমি ওদেরকে অনেকবার বারণ করেছি, ওরা শোনেনি, আর এটা একমাত্র চিন্টুর কাজ। আমাদের পাড়ে এরকম বোম ফাটাতে একমাত্র চিন্টুই তো ভালোবাসে। এভাবে শ্রেয়া সমস্ত দোষ পাড়ার বাচ্চাদের ঘাড়ে চাপাতে শুরু করে। কিন্তু কমলা দেবীর বিষয়টা শুনে একটু খটকা লাগে, কারণ সে ভালো করেই জানে তার মেয়ে একেবারেই বৌদিকে সহ্য করতে পারে না, তাই সে ভীষণ পরিমাণে তার বৌদির উপর অত্যাচার করে। আজ থেকে এক বছর আগে যখন প্রিয়াঙ্কা নতুন বিয়ে হয়ে বাড়িতে আসে তখন শ্রেয়া একদিন রাত্রিবেলা তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে বলে ঠিক করে। কি ব্যাপার, তুমি এত রাত্রিবেলা কোথায় যাচ্ছ শ্রেয়া? ভদ্রবাড়ির মেয়েরা কিন্তু এত রাত্রিবেলা বাইরে বেরোয় না, তাই এত রাত্রিবেলা বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে হবে না, কালকে সকালবেলা ঘুরতে যেও। তোমার এত বড় সাহস, আমি যখন বাড়ি থেকে বেরোবো তখন তুমি আমাকে টুকে দিলে। আমি এখন আমার বান্ধবীদের সঙ্গে বাজি পোড়ানোর কম্পিটিশনে যাচ্ছি, কারণ আমার বাজি পোড়ানো দেখতে খুব ভালো লাগে, তাই তুমি একদম আমাকে আটকানোর চেষ্টা করবে না বৌদি। এটা আবার কেমন ভালো লাগা, আমার বাজির আওয়াজে ভীষণ ভয় লাগে, তাই তুমি আমার সামনে বাজির নাম পর্যন্ত নেবে না। আমি তোমার ভালোর জন্যই বলছি, যদি কোনো বাজি বা বোমা ভুল করে তোমার গায়ে লেগে যায় তখন কি হবে বলো তো? তুমি মনে মনে এসব স্বপ্ন দেখছো বলো, যাতে কোনো বাজি এসে আমার গায়ে লেগে যায় আর আমি মরে যাই? কিন্তু সে গুড়ে বালি, সেই সব কিছুই হবে না, তুমি আমাকে আটকাবে না বলে দিলাম। এই বলে শ্রেয়া ঘর থেকে বেরোতে যাবে এমন সময় প্রিয়াঙ্কা ভয়ের চোটে তার হাত ধরে নেয়, কারণ ছোটবেলা থেকেই তার এরকম বোমা এবং বাজিতে ভীষণ পরিমাণে ভয় আছে। কিন্তু প্রিয়াঙ্কা তার ননদের হাত ধরে আটকেছে বলে শ্রেয়া ভীষণ পরিমাণে রেগে যায় আর শ্রেয়া তার বৌদিকে একটা জোরে ধাক্কা মারে, ফলে প্রিয়াঙ্কা মাটিতে পড়ে যায় আর তার মাথায় চোট লাগে।
ওরে বাবারে, আমার মাথাটা কেটে গেল, তুমি আমাকে ধাক্কা মারলে। আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম শ্রেয়া। এরপর আর কখনো আমার ভালো ভাবতে যাবে না, কারণ আমি নিজের ভালো নিজে ভাবতে পারি। আর পরের বার আমাকে কোনো কিছুতে আটকাতে গেলে এই ধাক্কাটার কথা মনে রেখো। এখন মাথায় চোট লেগেছে, পরে জীবনে চোট লাগবে। শ্রেয়ার এরকম কথা শুনে প্রিয়াঙ্কার ভীষণই খারাপ লাগে। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেক দিন শ্রেয়া তার বৌদির উপর ভীষণ পরিমাণে অত্যাচার করে আর তাকে সারা দিন বাড়ির কাজ করায়। একদিন শ্রেয়া ঘরে বসে আরাম করছে, এমন সময় শ্রেয়া, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, তুমি আজকে আমার হয়ে একটু জামা কাপড় গুলো ধুয়ে দেবে? কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তাই আমি এখন জামা কাপড়ে হাত দিতে পারবো না, আর সেগুলো জলেও ভেজাতে পারবো না, তুমি প্লিজ একটু হেল্প করো। আমি বসে আছি দেখে তোমার গায়ে ঝাল লাগছে, আর তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার হয়ে জামা কাপড় ধুয়ে দেবো? আমি এই বাড়ির কাজের মাসি নাকি? তুমি এই বাড়ির কাজের মাসি, তাই তোমার ঠান্ডা লাগুক কিংবা গরম লাগুক, তুমি জামা কাপড় ধোবে, আমি কোনো কথা শুনতে চাই না। এই বলে শ্রেয়া তার বৌদিকে টানতে টানতে বাথরুমে নিয়ে যায় আর তাকে জামা কাপড় ধুতে বাধ্য করে। এমনকি শ্রেয়া আরো বেশি বেশি করে বৌদির ঘাড়ে জামা কাপড়ের বোঝা চাপিয়ে দেয়, যাতে প্রিয়াঙ্কা বেশি পরিমাণে কষ্ট পায়। আর প্রিয়াঙ্কা যখন জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে যাবে, তখন শ্রেয়া ইচ্ছা করে তার উপর অত্যাচার করার জন্য লুকিয়ে থাকে। আমি এখন ইচ্ছা করে ফোনের মধ্যে বোমাবাজির আওয়াজ চালিয়ে দেব, আর সেই আওয়াজ শুনে বৌদি ভয় পেয়ে যাবে। এভাবেই বৌদিকে জব্দ করব, দেখাচ্ছি মজা। সবসময় আমাকে কথা শোনানো আর আমাকে আমার মন পছন্দের কাজ করতে বাধা দেওয়া। এমন সময় প্রিয়াঙ্কা যখন ছাদে সিঁড়ি দিয়ে উঠতে যাবে, তখন শ্রেয়া ইচ্ছা করে ফোনে বোমার আওয়াজ চালিয়ে দেয়। আর তখনই ফোনে ধুমধাম করে আওয়াজ উঠে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়। আর সে জামা কাপড়ের বালতি ফেলে দিয়ে যখনই সিঁড়ি থেকে তাড়াতাড়ি করে নামবে, তখন পা পিছলে পড়ে যায় আর তার কোমরে ভীষণ পরিমাণে আঘাত লাগে। দয়া করে এই আওয়াজ বন্ধ করো, কোথায় বোম ফাটছে আমার খুব ভয় করছে, তার উপর আমার কোমরে ভীষণ জোরে লেগেছে, এই বোমের আওয়াজ বন্ধ করো কেউ, আমি কিছুতেই এই আওয়াজ সহ্য করতে পারছি না। প্রিয়াঙ্কা এভাবে ভয়ে চোটে প্রচন্ড পরিমাণে কাঁদতে থাকে, আর যা দেখে শ্রেয়া মনে মনে খুবই মজা পায়। আর সে ইচ্ছা করে প্রিয়াঙ্কার সামনে এসে হাসতে শুরু করে। কি ব্যাপার বৌদি, আমি তো শুধুমাত্র ফোনে বোমার আওয়াজ চালালাম, আর তুমি এতেই ভয় পেয়ে গেলে? আর যদি কোনোদিনও সত্যি বোমা তোমার সামনে ফাটে, তাহলে তুমি কি করবে? তুমি তো দেখছি ভয়ে মরেই যাবে, তাই কিন্তু সাবধানে থেকো, যখন তখন সত্যি বোমা ফেটে যেতে পারে। তুমি আমার সাথে এরকম কেন করছো বলো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি যে তুমি আমাকে এরকম ভাবে অত্যাচার করছো? আমি জানতাম ননদরা নিজের বোনের মতো হয়, কিন্তু তুমি তো ভীষণই দজ্জাল। প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে শ্রেয়া ভীষণই রেগে যায়, আর সে তার বৌদিকে আরো উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। এভাবেই কিছুদিন কাটে, আর কমলা দেবীও তার মেয়েকে খুব ভয় পায়, কারণ শ্রেয়া ভীষণই বদমাইশ এবং সে তার মাকে পর্যন্ত ছেড়ে কথা বলে না। তাই সে যখন নিজের বৌদির উপর অত্যাচার করে, তখন শ্রেয়ার মাও একেবারে চুপ করে থাকে। একদিন, মা সামনে কিন্তু দীপাবলি আসছে, তাই দাদাকে আমি বলবো আমাকে অনেকগুলো বোমাবাজি কিনে নিয়ে এসে দিতে, আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বোম ফাটাবো, ঠিক আছে? তোর বোম ফাটানোর কোনো দরকার নেই, কারণ তোর বৌদি বোমাবাজিতে ভয় পায়, আর তোর এখন 25 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে বাচ্চাদের মতো বোমাবাজি করবি? তার থেকে বরং তোকে বিয়ে দিয়ে দি, তারপর শ্বশুর বাড়িতে গিয়ে যত ইচ্ছা বোম ফাটাবি। শ্রেয়া তার মায়ের কথাতে রেগে যায়, আর তখনই নিজের দাদার কাছে গিয়ে বাড়ি বাড়ি বোম কিনে নিয়ে আসার কথা বলে। কিন্তু শ্রেয়ার দাদা প্রিয়াঙ্কার কথা ভেবে কিছুতেই শ্রেয়াকে বোমাবাজি কিনে দিতে চায় না। এভাবে কয়েকদিন কেটে যায়, আর হঠাৎই একদিন জানালা দিয়ে শ্রেয়া চিন্টুকে বোম ফাটাতে দেখে, আর তখনই শ্রেয়া বাজি পোড়ানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। ওই দেখ চিন্টু, আমাদের বাড়ির দেওয়ালটা দেখছিস? ঠিক ওই জানালাটার পাশে যে দেওয়ালটা আছে, তার পাশে আমরা জোরে জোরে বোম ছুড়বো, ঠিক আছে? আর ভীষণ জোরে জোরে আওয়াজ হবে, আমরা কিন্তু ভীষণ মজা পাবো। না দিদি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার বাড়িতে আমি বোম ছুড়ি আর তারপর তোমার মা আর বৌদি আমাকে ধরে মারুক, তাই তো? আমি তোমার কোনো কথা শুনবো না, আর তোমার কথায় বোমও ফাটাবো না। আরে কিচ্ছু হবে না পাগল, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি সব অনুমতি নিয়ে এসেছি, আর এখন তো দীপাবলির সময়, কে কোথায় বোম ফাটাবে কেউ দেখতে পর্যন্ত যাবে না, তাই চুপচাপ আমি যা বলছি সেটা কর। শ্রেয়া এতবার করে বললেও চিন্টু তার কোনো কথা শুনতে চায় না, ফলে শ্রেয়া চিন্টুর উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তাই শ্রেয়া বোম নিয়ে নিজেদের বাড়ির দেওয়ালে ছুটতে শুরু করে। আর শ্রেয়া ভালো করেই জানে সেই দেওয়ালের পাশে তার বৌদির ঘরে জানালা আছে, কিন্তু সে ভাবতে পারে না সে জ্বলন্ত বোম ভুল করে জানালা দিয়ে ঘরে ঢুকে যেতে পারে, কারণ সে শুধুমাত্র তার বৌদিকে বোমের আওয়াজ শুনিয়ে ভয় দেখাতে চেয়েছিল।
এ বাবা চিন্টু, ওই দেখ আমার বৌদির ঘরে তো বোম ঢুকে গেছে। তোকে কতবার বারণ করলাম যে আমার বাড়িতে বোম ফাটাস না, আমাদের বাড়ির দেওয়ালে বোম ছুড়ে মারিস না, কিন্তু তুই আমার কথা শুনিস নি। এবার কি হবে, আমার বৌদি ভীষণ চিৎকার করছে। তুমি তো খুব বদমাইশ দিদি, নিজে বোম মেরে শব্দ আমার ঘাড়ে চাপিয়ে দিলে। তুমি খুব বাজে, আমি মোটেই বোমা মারিনি। এই তোরা চল আমরা পালিয়ে যাই, তা না হলে বদমাইশ দিদি আমাদের ফাঁসিয়ে দেবে। এই বলে চিন্টু তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর শ্রেয়াকে যখন নার্সিং হোমে ভর্তি করা হয়, তখন শব্দ শ্রেয়া চিন্টু এবং তার বন্ধুদের ঘাড়ে চাপিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে যখন ডাক্তারবাবু প্রিয়াঙ্কাকে সুস্থ করে তোলে, তখন সবাই মিলে তাকে বাড়িতে নিয়ে আসে। আর প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ির পরিবার চিন্টু ও তার পরিবারকে ডেকে পাঠায়, কিন্তু চিন্টু কান্নাকাটি করে সকলকে সত্যি কথা বলে। কিন্তু তবুও শ্রেয়া কিছুতেই নিজের মুখে সত্যি কথা স্বীকার করতে চায় না। তোমরা বিশ্বাস করো আমি বোমা ফাটাইনি। এই শ্রেয়া, তুই আমাদের জোর করে বোমা ফাটাতে বলেছিলি, কিন্তু আমরা তবুও বোমা ফাটাইনি। তারপরও আমাদের উপর রেগে গিয়ে নিজে বোমা ফাটাতে শুরু করে, কিন্তু কখন সেই বোমটা বৌদি ভাইয়ের ঘরে ঢুকে যায় কেউ বুঝতে পারিনি। কিন্তু আমরা কিছু করিনি, বিশ্বাস করো, যা করেছে শ্রেয়া দিয়ে করেছে। এই তুই একদম মিথ্যা কথা বলবি না, আমি নিজের বাড়িতে কেন বোম ফাটাতে যাবো? তুমি একদম চুপ করো, আমি ভালো করে জানি তুমি এই ঘটনা ঘটিয়েছো, কারণ তুমি যখন এই ছেলেগুলোর সঙ্গে বাজি পড়াচ্ছিলে তখন আমি উঁকি মেরে তোমাকে দেখেছি। কিন্তু তুমি বাজি পড়তে ভালোবাসো বলে আমি তোমাকে কিছু বলিনি। কিন্তু আমি একটা জিনিস ভাবতে পর্যন্ত পারছি না, যে তুমি আমার ক্ষতি করার জন্য এতটা নিচে নামতে পারলে। ছি, আর এখন তুমি একটা বাচ্চা ছেলেকে ফাঁসিয়ে দিচ্ছ। প্রিয়াঙ্কার কথা শুনে শ্রেয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর সে কোন মুখে বৌদির কাছে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে সবাই শ্রেয়াকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে। আর এমনকি এরকম অপরাধের জন্য শ্রেয়াকে তার পরিবার জেলে পাঠানোর ভয় দেখায়। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও বৌদিকে ভয় দেখানোর জন্য বোমাবাজি পোড়াবো না, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। চিন্টু তুই আমাকে ক্ষমা করে দে। এমন কথা শুনে সবাই শ্রেয়াকে ক্ষমা করে দেয়। আর শ্রেয়া কোনোদিনও তার বৌদির সঙ্গে বদমাইশি করে না। তারপর থেকে প্রিয়াঙ্কা নিজের পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে পারে। বৌমা, বলছি সিঁড়ির দরজার চাবিটা একবার দাও না, আমি একটু নিচে যাব তোমার বাবার সঙ্গে কথা বলতে। বেশ কয়েকদিন হয়ে গেল আমার তো নিচে যাওয়াই হচ্ছে না, আর তোমার বাবার সঙ্গেও দেখা হচ্ছে না। বাবার সঙ্গে কথা হচ্ছে না তাতে কি সমস্যা? আপনি জানেন না আমাদের সংসার এখন ভাগাভাগি হয়ে গেছে। এখন উপরের মানুষ নিচে নামবে না, আর নিচের মানুষ উপরে আসবে না। যারা নিচে থাকে তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আর বুড়ি বয়সে আপনারা তো শ্বশুর মশাইয়ের সঙ্গে গল্প করার ইচ্ছা জাগছে কেন? এতগুলো বছর একসঙ্গে সংসার করেছেন, একসঙ্গে থেকেছেন, এখনো বুঝি একসঙ্গে থাকতে হবে? ছোট বৌমার মুখে এরকম কথা শুনে লতিকা দেবীর ভীষণই খারাপ লাগে। তাই সে চোখে জল নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। আমার আর ভালো লাগছে না এইসব, একই বাড়িতে থাকা সত্ত্বেও আমাকে আমার স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আমি বাড়িতে নই, আমি হয়তো জেলখানাতে আছি। আমরা একই বাড়িতে একই পরিবারের সবাই আছি, কিন্তু কারোর মধ্যে কোনো মিল ভালোবাসা নেই। এরকম জীবন আমি চাই না, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি তো ভাবতেই পারিনি বাড়ি ভাগাভাগি করার সঙ্গে সঙ্গে বৌমারা শাশুড়ি আর শ্বশুরকেও এভাবে ভাগাভাগি করবে। আসলে লতিকা দেবী এবং রামলাল বাবু তাদের দুই ছেলে শঙ্কর এবং রূপঙ্করের সঙ্গে বাস করত, আর তাদের পরিবারের প্রত্যেকের মধ্যে অনেক মিল ভালোবাসা ছিল। বিশেষ করে রামলাল বাবু তার স্ত্রী লতিকা দেবী এবং দুই ছেলেকে খুবই ভালোবাসত। আর তারা দুজনেই সবসময় চিন্তা করত যেন তাদের দুই ছেলে ভালো ভবিষ্যৎ পায়। সেই জন্য তারা দুজনেই নিজেদের মতো করে পরিশ্রম করত। আর একদিন রামলাল বাবু যখন গভীর রাতে ঘুমিয়ে থাকে, তখন হঠাৎ করে তার ঘুম ভাঙলে সে তার পাশে লতিকা দেবীকে দেখতে পায় না। তখনই সে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে লতিকা দেবী সেলাইয়ের কাজে ব্যস্ত। দূর বাবা, আবার সুইটা ভেঙে গেল, তাড়াহুড়ো করে কাজ করতে গেলেই এরকম হয়। ভাবলাম রাত জেগে কাজটা করে নিলে কালকে কাস্টমার গুলোকে ডেলিভারি দিতে পারবো, আর কালকেই আমি টাকাগুলো হাতে পেয়ে যাব। কিন্তু বারে বারে কিছু না কিছু সমস্যা হচ্ছে। কি হলো লতিকা, কি করছো তুমি এত রাতে? তুমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলে, তাহলে এখন লুকিয়ে লুকিয়ে ঘুম থেকে উঠে কাজে বসলে কেন? তুমি জানো না রাত জাগলে তোমার শরীর খারাপ করে। আরে তুমি আবার উঠে পড়েছো কেন? আসলে আমার কিছুতেই ঘুম আসছিল না, তাই ভাবলাম কালকের কাজটা একটু এগিয়ে রাখি। তুমি যাও না, ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণ পরেই আসছি। ঘুম আসছে না কেন সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। মাথায় টেনশন থাকলে কারোরই ঘুম আসে না। তোমার দুই ছেলে কলেজ থেকে পিকনিকে যাবে, আমি ওদেরকে টাকা দিতে পারিনি বলে তুমি এত রাত জেগে কাজ করছো, যাতে কালকে ওদেরকে টাকা দিতে পারো, তাই তো? দেখো গিন্নি, আমি যদি ওদেরকে ইচ্ছাকৃত ভাবে টাকাটা দিচ্ছি না সেটা তুমি খুব ভালো করেই জানো। এই মাসে আমার একটু হাত টান আছে।
আমি জানি তোমার কাছে টাকা থাকবে আর তুমি ছেলেদেরকে দেবে না, এটা তো হতেই পারে না। তোমার কাছে টাকা থাকলে আমাকে তো চিন্তা করতেই হতো না। আসলে ছেলেরা এত বড় মুখ করে বলল কলেজের পিকনিকে যেতে চাই, একটু আনন্দ করতে চাই। আমরা যদি এখন ওদের ইচ্ছা পূরণ করতে না পারি তাহলে খুব খারাপ লাগবে। যদি আমি একটা রাত জাগলে ওদের মনের আশা পূরণ হয় তাহলে একটু কষ্ট করতে অসুবিধা কি? এরকম ভাবে দিন কাটতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে শঙ্কর এবং রূপঙ্করের পড়াশোনা শেষ হয়ে যায় আর তারা দুজনেই খুব ভালো চাকরিও পেয়ে যায়। এর ফলে লতিকা দেবী এবং রামলাল বাবু দুই ছেলের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। কিন্তু শঙ্কর এবং রূপঙ্কর দুজনেই তাদের পছন্দ মতো একই বাড়ির দুই মেয়ে কল্পনা এবং অহনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু কল্পনা এবং অহনা দুজনেই ভীষণ পরিমাণে অলস, কূটনৈতিক এবং হিংসুটে ছিল। আর শ্বশুর বাড়িতে আসার পর থেকেই তারা তাদের শাশুড়িমা এবং শ্বশুর মশাইকে বোঝা বলে মনে করতে শুরু করে। কিরে, তুই এখনো পর্যন্ত রান্না করিসনি কেন? তোকে না বলেছিলাম যে রাতের রান্নাটা আজকে তুই করবি? আজকে আমার শরীরটা ভালো নেই আর রাত 8টা বাজে, তুই এখনো পর্যন্ত রান্না না করে টিভি দেখছিস? আমি তোর চাকর নই বুঝেছিস, দুপুরবেলা আমি রান্না করেছি, আবার এখনো আমি রান্না করব? আমি ভালো করেই জানি তুই শরীর খারাপের নাটক করছিস। আচ্ছা, আমাকে দেখে তোর মনে হচ্ছে আমি নাটক করছি? আমি এখনই তো ওষুধ খেয়ে এলাম, আমার গায়ে প্রচন্ড জ্বর, আমার প্রেশার লো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে গিয়ে অত লোকে রান্না করতে পারবো না, দু একজনের রান্না হলে তা না হয়ে করা যেত। রান্নাঘরে গিয়ে এখন কারি কারি খাবার রান্না করতে পারবো না। আচ্ছা, দুপুরে যখন আমি অত লোকে রান্না করলাম তখন বুঝি আমার কষ্ট হয়নি? আমি কিছু জানি না, তুই রান্না করলে খাওয়া হবে আর তা না হলে খাওয়া হবে না। আমি আমার বরকে বলবো আমাদের দুজনের জন্য খাবার অনলাইনে অর্ডার করে নিতে, বাকিরা কে কি খাবে তুই বুঝে নে। আচ্ছা, তুই অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবি আর আমি কি তোদের মুখ দেখবো? আমি আর আমার বড় অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেব। এখনই আমি খাবার অর্ডার করছি, এবার শ্বশুর মশাই আর শাশুড়িমা কি খাবে সেটা নিয়ে আমি চিন্তা করতে পারবো না। দুই বৌমাকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে লতিকা দেবীর ভীষণই খারাপ লাগে। আরে, তোমরা এরকম ভাবে ঝগড়া করছো কেন? আর শুধু শুধু তোমরা এখন অনলাইন থেকে খাবার অর্ডার করতে যাবেই বা কেন? বাইরের রেস্টুরেন্টের খাবারের দাম তো অনেক বেশি, এরকম ভাবে সবসময় টাকা পয়সা নষ্ট করা উচিত নয়। তোমাদের রান্না করতে যখন সমস্যা হচ্ছে একবার আমাকে বলবে তো? ঠিক আছে, আজকে তোমাদেরকে রান্না করতে হবে না, আমিই রান্না করে দিচ্ছি। এই বলে লতিকা দেবী রান্নাঘরে গিয়ে সকলের জন্য রান্না করতে শুরু করে। আর এই দেখে অহনা এবং কল্পনা দুজনেই মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমাদের প্ল্যানটা কিন্তু দারুণ কাজ করেছে, দুজনে একটু ঝগড়া করার নাটক করলাম আর দেখ শাশুড়িমা সুরসুর করে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দিয়েছে, ঠিক হয়েছে। আমার একদম ভালো লাগে না, ভেবেছিলাম এমন একটা ছেলেকে বিয়ে করব যার বাবা মা কেউ থাকবে না আর আমি আমার বরের সঙ্গে একদম আকাশে উড়ে বেড়াবো। আমিও তো ঠিক এটাই ভেবেছিলাম, কিন্তু তারপর রূপঙ্করকে পছন্দ করে বসলাম। বুড়ো বুড়ির তো অনেকটাই বয়স হয়েছে, এরা কবে মরবি বলতো? শ্বশুর শাশুড়ি না থাকলে আমরা খুব সহজেই আমাদের স্বামীদেরকে নিজেদের হাতের মুঠোয় রাখতে পারতাম, কারণ ওরা দুই ভাই নিজেদের বাবা মাকে ভীষণ ভালোবাসে, সবসময় বাবা মা করতেই থাকে আর আমার এই জিনিসটাই পছন্দ না। তুই চিন্তা করিস না, আমাদেরকে কিছু তো প্ল্যান করতেই হবে যাতে এই বুড়ো বুড়ি বাড়ি ছেড়ে পালায়, তারপর আমরা নিজেদের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারবো। এইভাবে কল্পনা এবং অহনা দুই বোন সবসময় নিজেদের কূটনৈতিক বুদ্ধি লাগাতে থাকে আর তারা দুই বোন প্রত্যেক দিন বাড়িতে ঝগড়া করার নাটক করে বলে এখন লতিকা দেবী বাড়ির সমস্ত কাজকর্ম করে এবং রান্নাবান্না করে। আর এই বয়সে অতিরিক্ত কাজকর্ম করার ফলে একদিন হঠাৎই লতিকা দেবী ভীষণই অসুস্থ হয়ে পড়ে আর ডাক্তার তাকে অন্তত এক মাসের জন্য বেড রেস্ট করার কথা বলে। অন্যদিকে শাশুড়ি মাকে অসুস্থ হতে দেখে কল্পনা এবং অহনা দুজনেই ভয় পেয়ে যায়। কল্পনা, আমার মা কিন্তু ভীষণ অসুস্থ, তাই তুমি কিন্তু ভালো মতো মায়ের দেখাশোনা করবে। ডাক্তার বলেছে মাকে এখন সময় মতো স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে আর সময় মতো ওষুধও খাওয়াতে হবে, তাহলেই মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি আমাকে বলছো কেন? আমি কি একাই এই বাড়ির বৌমা? আরেকজন বৌমাও তো আছে এখানে, তাহলে শাশুড়ি মায়ের দায়িত্ব শুধু আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? দিদি, সবসময় আমার উপর হিংসা করা বন্ধ কর। আমি শাশুড়ি মায়ের কোনো রকম দেখাশোনা করতে পারবো না, কারণ আমি এই এক মাস বাড়িতেই থাকবো না। আমার বাবা মায়ের জন্য মন কেমন করছে, তাই আমি রূপঙ্করকে নিয়ে বাবা মায়ের কাছ থেকে এক মাস থেকে আসবো। ওরে বাবা রে, তুই তো ভীষণ চালাক, যেই দেখেছিস শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছে, এখন বাড়ির কাজকর্ম করতে হবে, শাশুড়ি মায়ের দেখাশোনা করতে হবে, অমনি তুই পালিয়ে যাওয়ার ধান্দা করছিস? তুই মায়ের বাড়িতে গেলে আমিও যাব, কারণ এটা আমার একা শাশুড়ি মা না, তোরও শাশুড়ি মা।
এভাবে কল্পনা এবং অহনা দুজনেই প্রচন্ড পরিমাণে ঝগড়া করতে শুরু করে। আর যা দেখে রামলাল বাবু প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, চুপ করো তোমরা, তোমাদের কাউকে শাশুড়িমায়ের দায়িত্ব নিতে হবে না, লতিকার দেখাশোনা আমি করবো। যাও, তোমাদের ইচ্ছে হলে তোমরা দুজনেই বাবার বাড়িতে চলে যেতে পারো, আর যদি পারো তো দুই ছেলেকেও সাথে করে নিয়ে যাও। আজকে তোমাদের মায়ের এরকম অবস্থা শুধুমাত্র তোমাদের জন্যই, বাড়িতে দুই বৌমা থাকা সত্ত্বেও শাশুড়িমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়, আর এই বয়সে এত কাজ করলে শরীর অসুস্থ হবে, এটাই তো স্বাভাবিক। বাবার কথা শুনে শঙ্কর এবং রূপঙ্কর দুই ভাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, মা কাজ করে মানে? কল্পনা, অহনা, তোমরা তাহলে সারাদিন বাড়িতে কি করো? বাড়িতে দুটো বৌমা থাকতে আমার মা সব কাজ করে? কই, এতদিন পর্যন্ত আমরা তো এটা জানতামই না। কল্পনা এবং অহনা এই কথা শুনে চাপে পড়ে যায়, আর তারা দুজনেই নিজেদেরকে বাঁচানোর জন্য আবার মিথ্যা কথা বলতে শুরু করে। আমরা কি বলেছি আমরা কোনো কাজ করব না? শাশুড়িমা তো নিজেই আমাদেরকে কোনো কাজ করতে দেয় না, বলে তোমরা এখন এই বাড়িতে নতুন এসেছো, তাই বাড়ির কাজকর্ম, এতজনের রান্নাবান্না তোমরা করতে পারবে না, তাই তো মা নিজেই সব কাজ করে। এমন অবস্থায় যাতে বাড়িতে আরো ঝগড়া ঝামেলা না বেড়ে যায়, তাই লতিকা দেবীও তার বৌমার হয়ে মিথ্যা কথা বলে। হ্যাঁ, বৌমারা ঠিকই বলছে, আমাকে কেউ কাজ করার জন্য বলে না, আমি নিজের ইচ্ছায় কাজ করি। এবার তোরা যা, কেউ ঝগড়া করিস না, আমি বাড়িতে সবসময় শান্তি চাই। এই শুনে যে যার মতো ঘরে চলে যায়। আর সেদিন শঙ্কর এবং রূপঙ্কর দুই ভাই নিজের নিজের বউয়ের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া করে। এর ফলে অহনা এবং কল্পনা দুই বোন আরো বেশি রেগে যায়। আমাদের শ্বশুরমশাইয়ের জন্য ওরা দুই ভাই আমাদের সঙ্গে ঝগড়া করলো, এই বুড়ো বুড়ি আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, বুঝেছিস? যেই থেকে এই বাড়িতে এসেছি, শুধুমাত্র বাবা মায়ের জন্যই ওরা দুই ভাই আমাদের সঙ্গে ঝগড়া করে। আজকে ঝগড়া হলো, অন্তত 10 দিন এখন শঙ্কর আমার সঙ্গে কোনো কথাই বলবে না। আমার তো মনে হচ্ছে বাবা মা ইচ্ছা করে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে আমাদেরকে আলাদা করে দিতে চাইছে, যাতে আমাদের স্বামীরা হাতছাড়া হয়ে যায় আর আমাদের কোনো কথাই না শোনে। আমার তো ইচ্ছা করছে বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, এই বাড়ি থেকে ওরা দুজনে বিদায় হলে বাঁচি। অহনার এরকম কথা শুনে কল্পনার ভীষণই ভালো লাগে, তাই তারা দুই বোন এবার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে। হ্যাঁ রে, আমার এই বুদ্ধিটা যদি কাজে লাগে তাহলে দেখবি বাবা মা আর এই বাড়িতে থাকবে না, ওরা দুজনে নিজেরাই এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেদিন থেকে দুই বৌমা বাড়িতে আরো ঝগড়া অশান্তি সৃষ্টি করে, আর তারা সবসময় বাড়ির কাজকর্ম নিয়ে এবং রান্নাবান্না নিয়ে একে অপরের সঙ্গে লড়াই মারপিট করতে থাকে। এর ফলে বাড়ির সকলেই একেবারে বিরক্ত হয়ে ওঠে। অনেক হয়েছে, আর নয়, আমি আর কিছুতেই সবার সঙ্গে এক সংসারে থাকতে পারবো না, কারণ আমার পক্ষে এতজনের রান্না করা সম্ভব হচ্ছে না, আমি আলাদা থাকতে চাই। বাবা মা, আপনারা আমাদের বাড়িটা ভাগাভাগি করে দিন, আমি আর শঙ্কর একতলাতে থাকবো, আর অহনা ওর বরকে নিয়ে দোতলাতে থাকবে। আমরা এবার আলাদা আলাদা রান্না খাওয়া করবো, আলাদা আলাদা সংসার করবো। আমরা না হয় আলাদা আলাদা থাকবো, তাহলে শাশুড়ি মা আর শ্বশুরমশাই কোথায় থাকবেন? ওনারা কি এবার আলাদা করে রান্না করে খাবেন নাকি? ও, আমি তো এনাদের কথা ভুলেই গিয়েছিলাম, তুই তাহলে শাশুড়ি মায়ের দায়িত্ব নে, মানে তোদের সঙ্গে শাশুড়ি মা দোতলাতে থাকবে আর আমাদের সঙ্গে শ্বশুরমশাই নিচে থাকবে, তাহলে একদম সমান সমান ভাগাভাগি হবে, আমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না। বাড়িতে যাতে আর ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি না হয়, তাই বাড়ির সকলেই দুই বৌমার এরকম সিদ্ধান্ত মেনে নেয়। আর সেদিনই কল্পনা এবং অহনা একতলা ও দোতলার মাঝে সিঁড়িতে যেই দরজাটা থাকে সেখানে তালা দিয়ে দেয়, যাতে তাদের শ্বশুরমশাই এবং শাশুড়ি মা একে অপর থেকে দূরে থাকতে পারে। আর এভাবেই বেশ কিছুদিন কাটে, কিন্তু লতিকা দেবী এবং রামলাল বাবু কিছুতেই একে অপরকে ছাড়া থাকতে পারে না, আর তাই এবার তারা দুজনে অন্য সিদ্ধান্ত নেয়। অনেক হয়েছে, আমরা দুজনের কিছুতেই আলাদা থাকতে পারবো না, আমরা দুজনেই আগে যেরকম একসাথে থাকতাম সেরকম একসঙ্গেই থাকবো। শ্বশুরমশাইয়ের কথা শুনি কল্পনা এবং অহনা দুজনেই খুবই খুশি হয়। আপনারা একসঙ্গে থাকবেন বলতে? আমাদের বাড়িটা তো ভাগাভাগি হয়ে গেছে, এবার তাহলে আপনারা থাকবেন কোথায়? ও বুঝেছি, গ্রামে তো আপনাদের পৈতৃক বাড়ি আছে, তাই না? আপনারা দুজনে তাহলে গ্রামের বাড়িতে গিয়েই থাকুন, এটাই বেস্ট হবে, তাহলে আর আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, আমরা একটু শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, গ্রামে আমাদের বাড়ি আছে, কিন্তু গ্রামের বাড়িতে আমরা থাকবো না, গ্রামের বাড়িতে তোমরা 4 জনে থাকবে, আর এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না, যাদের সমস্যা হচ্ছে তারাই বাড়ি ছেড়ে যাবে, আর আমি এখনো পর্যন্ত এই বাড়িটা আইনতভাবে তোমাদেরকে ভাগাভাগি করে দিইনি, এই বাড়ির মালিক এখনো পর্যন্ত আমরাই আছি, তাই এই বাড়িতে থাকতে হলে তোমাদের সবাইকে মিলেমিশে একসঙ্গে সংসার করতে হবে, আর তোমরা যদি না পারো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও।
শ্বশুরমশাইয়ের কথা শুনে অহনা এবং কল্পনা দুই বোন বিপদে পড়ে যায়, কারণ তারা যা প্ল্যান করেছিল সেই প্ল্যান পুরোপুরিভাবে ফেল হয়ে যায়, আর তারা দুজনেই বিপদে পড়ে। তাদের দুই বোনের পক্ষে কিছুতেই গ্রামে গিয়ে থাকা সম্ভব ছিল না, তাই তারা শ্বশুরমশাইয়ের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়, আর সবাই আবার একসঙ্গে থাকতে শুরু করে। এভাবে দুই বোন চাইলেও কিছুতেই সংসার ভাগাভাগি করতে পারে না, তাদেরকে বাধ্য হয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়।